আমরা রাজপথ ছাড়ছি না আমরা বলছি যে যতদিন পর্যন্ত পদ্ধতির যে সংস্কার সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে ততদিন পর্যন্ত থাকবে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন না করে কোটা বিরোধীদের আদালতে যাওয়া উচিত সমাজকে বয়ান তৈরি করা আওয়ামী লীগের এক ধরনের সুনামের কথা দীর্ঘদিন থেকে শুনি বলা হয় যে তাদের সোশ্যাল ক্যাপিটাল অনেক ভালো তারা বিভিন্ন রকম বয়ান মাঠে কিন্তু করুণা হয় মানে তারা জানেন না কোন বয়ার এখন বাজার খায় কোনটা খায় না আসলেই বোঝেন না সত্যিকার অর্থেই বোঝেন না এবং তাদের চর্বিত চর্বণগুলো যে এখন মানুষের কাছে তীব্র ব্যঙ্গ বিদ্রুপের বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা এটা হয়তো টেরই পান না অথবা টের পেয়েও এটা করছেন ভিন্ন কোনো উদ্দেশ্য হয়তো আছে বাংলাদেশের এখন যারা আন্দোলন করছেন আপনার বয়স চব্বিশ পঁচিশ তিরিশের ঘরেও তো কারো বয়স নেই তো যেই ব্যক্তি এখন তিরিশ বছরের নিচে সে বাংলাদেশ স্বাধীন হয়েছে সাতান্ন বছর তেপ্পান্ন বছর আগে চুয়ান্ন বছর চলে সেই তেপ্পান্ন বছর আগের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে আপনার এই কোটা সংস্কার আন্দোলনের আমার ভাইদেরকে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে স্বাধীনতারও বিশ বছর পরে পঁচিশ বছর পরে তাদেরকে বা তিরিশ বছর পরে জন্মগ্রহণ করেছেন তার উপরে জন্মগ্রহণ করেছেন সেই ভাইদেরকে বাংলাদেশের আইনমন্ত্রী বলছে যে কোটার সংস্কার স্বাধীনতা বিরোধীরা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্র লিপ্ত আপনারা যারা আন্দোলন করছেন আপনারা স্বাধীনতা বিরোধী আপনারা ষড়যন্ত্রবাদী আপনারা আন্দোলন কেন করছেন কোটা বিরোধী আন্দোলন এই বিষয়টি নিয়ে যেন গোটা বাংলাদেশ এখন সয়লাভ হয়ে আছে শিক্ষার্থীরা মাঠে থেকে সরবে না আলটিমেটাম দিয়েছে সরাসরি প্রধানমন্ত্রীকে দর্শক শ্রোতা এদিকে মন্ত্রীরাও এক এক মন্ত্রী এক এক রকমের মন্তব্য করছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এবং কি শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান করছে এবং কি অনুরোধ করছে এবং কি হুমকিও দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও শিক্ষার্থীরা বলছে তাদের দাবি আদায় না হলে তারা ঘরে ফিরবে না মূলত এই কোটা বিরোধী আন্দোলনের বিষয়টি নিয়ে আজকে কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিও শুরুতে কিছুটা অংশ বিশেষ আপনারা দেখেছেন যদি মনোজ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে হয়তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে বা ভাইরাল টপিক কোটা বিরোধী আন্দোলনের বিষয় নিয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়াই এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি আমরা রাজপথ ছাড়ছি না আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে নিজের অধিকার নিজের মর্যাদা নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই এই কিছুদিন পরপর এক দুই বছর পরপর সেই কোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা সেই ধরনের জটিলতায় আমরা ছাত্ররাদের যেতে চাই না আমরা হাইকোর্ট সহ বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একদম স্পষ্ট ভাষায় ছাত্ররা বলছি যে আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই এবং এই সংস্কার যেন একটা স্থায়ী সমাধান হয় আমরা বলছি যে কোটার কোটার যে পুরো ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটা আলাদা কমিশন গঠন করে সেই কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং সেই সংস্কার একটা স্থায়ী সংস্কারের দিকে যেতে হবে এবং আমাদের মন্ত্রিপরিষদ সহ নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে তাদেরকে ছাত্রদের পক্ষে হুশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের গৌরপজ্জ্বল যে ইতিহাস তার সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে ছাত্রদের কোনো পাওনা আদায় বিষয় থাকে ছাত্রদের কথা বলার জায়গা থাকে সেই কথা বলা নিশ্চিত করবে এই রাজপথ ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ ফলে হাইকোর্টের আদেশটা আমরা স্বাগত জানাই কিন্তু তারপরেও আমরা আমরা রাজপথ ছাড়ছি না আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে নিজের অধিকার নিজের মর্যাদা নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে যে এই পুরো বাংলায় বাংলা ব্লকের ঘোষণা দেওয়া হয়েছে এবং সহবাগ সহ বা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় বেগম রোকা বিশ্ববিদ্যালয় সহ নানান জায়গায় ছাত্ররা বাংলা ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে অবরোধ পালন করছে আমরা সাধারণ শিক্ষার্থীরা একদম ন্যায্য একটা দাবি সেই দাবি হচ্ছে কোটা পদ্ধতি সংস্কার আমরা দেখবো যে দুই আঠারো সালে যখন এই কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন হয়েছে তখন কীভাবে প্রধানমন্ত্রী বলা যায় যে একটা ছেলেখেলা একটা অধ্যতের সাথে সে কোটা বাতিল একটা ঘোষণা দিয়ে দিলেন এবং এই যে কোটা বাতিলের যে একটা তাচ্ছিল্যের ঘোষণা একটা নাটকীয় ঘোষণা তার ফলাফল আজকে আমরা দু হাজার চব্বিশ সালে এসে দেখেছিলাম যে আমরা এই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং বাতিল ঘোষণার পরেই ছাত্ররা মাঠে নেমেছে ছাত্ররা রাজপথ দখল করেছে এবং সেই দখলের সূত্রে আজকে হাইকোর্ট পুনরায় সেই রায়কে আবার চার সপ্তাহ অর্থাৎ এক মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছে আমরা হাইকোর্টকে প্রথমত স্বাগত জানাই যে ছাত্ররা রাজপথে রাজ্যে রাজপথ দখল করেছে সেখানে তাদের মনোযোগ এসেছেন এবং দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে হাইকোর্টের রায় বাতিল কিংবা আঠারোর পরিবর পরিপত্র পুনর্বহাল শুধুমাত্র এই দাবিতে ছাত্ররা আমরা মাঠে নামিনি আমাদের একটা দাবি আমরা স্পষ্ট করেছি যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই এই কিছুদিন পর পর এক দুই বছর পর পর সেই গোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা ছাত্রদের উপর হামলা করে ছাত্র সমাজ কখনো কখন কেমন করা যায় না বরং আরো ছাত্র সমাজকে জাগ্রত করে দেওয়া এটা কিন্তু শুধুমাত্র কিন্তু হচ্ছে হাইকোর্টের ব্যাপার না সংসদে চাইলেই কিন্তু সরকার এটা পদক্ষেপ নিতে পারে যখন আমি থেকে আমরা হব তখন আমাদেরকে পুলিশ আদালত দিয়ে আমাদেরকে দাবি রাখা কখনো সম্ভব নয় এটাই আমরা গতকালকে সাভাগে অবস্থান করে প্রমাণ করেছি আগামী কাল পরশু থেকে কিন্তু আমাদের কর্মসূচি আবার পুনরায়

বলা হয় যে তাদের সোশ্যাল ক্যাপিটাল অনেক ভালো তারা বিভিন্ন রকম বয়ান মাঠে ছাড়তে পারে কিন্তু ইদানিং আওয়ামী লীগের বয়ান তৈরির অক্ষমতা দেখে আমার খুব করুণা হয় মানে তারা জানেন না কোন বয়ান এখন বাজার খায় কোনটা খায় না আসলেই বোঝেন না সত্যিকার অর্থেই বোঝেন না এবং তাদের চর্বিত চর্বণগুলো যে এখন মানুষের কাছে তীব্র ব্যঙ্গ বিদ্রুপের বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা এটা হয়তো টেরই পান না অথবা টের পেয়েও এটা করছেন ভিন্ন কোনো উদ্দেশ্য হয়তো আছে সেই জায়গা নিয়েই কথা বলতে চাই আজ কথা বলতে চাইছি কোটা সংস্কার আন্দোলনে যে জিনিসটার অপেক্ষা আমরা করছিলাম সেটা হাজির হয়েছে এটা সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলার চেষ্টা করছিলেন সরকার পক্ষের কিছু তৃতীয় শ্রেণীর লাঠি আলা আছেন তারা এইসব কথা আবার তুলছেনি আজ দেখলাম আইনমন্ত্রী আচ্ছা গতকাল উনি বলেছেন এই আলাপটা তুলেছেন এবং সাথে সাথে আমার আঠারো সালে কটা মুভমেন্টের একটা স্মৃতি মনে পড়ে গেল আইনমন্ত্রী কি বলেছেন একটু পড়ি তারপর পেছনে যাই এবং কৌশলটা কি কী করতে চাইছে সরকার কেন করতে চাইছে সেটা নিয়ে আলাপ করবো আগে হক বলছেন যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের শতজন জন সদস্য সহ হত্যা করেছিল সেই প্রেতাত্মার আজকে কোটা সংস্কারের নামে কিছুটা হলে ষড়যন্ত্র লিপ্ত আছে এটি অস্বীকার করতে পারবো না শোনা নাই খুব খুব শুনেছেন মনে হয় না যাই করুন না কেন সরকার বিরোধিতা মানে অনেক ক্ষেত্রে দেখানো এটা রাষ্ট্রবিরোধিতা এবং আপনার গায়ে এই ট্যাগ আসবে কৌশল খুব পুরনো খুব তৃতীয় শ্রেণীর কৌশল অনেক পুরনো কৌশল অনেক জায়গায় ইউজ হয়েছে আসবো সেই জায়গায় তার আগে দু আঠারো সালে মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হেডলাইনটা এরকম রাজাকারের বাচ্চাদের দেখে নেব খুবই অ্যাগ্রেসিভ ঢঙ্গে উনি বলেছেন কি বলেছিলেন পরিষ্কার বলতে চাই মুক্তিযুদ্ধ চলছে চলবে রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেব তবে ছাত্রদের প্রতি আমাদের কোনো রাগ নেই মতলববাদ জামায়াত শিবির তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না আরও অনেক কথাবার্তা বলেছেন যেমন এরকম বলছেন যারা দেশের জীবনবাজি রাখেন মুক্তিযুদ্ধ পৃথিবীর সব দেশে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে তাদের জন্য মুক্তিযুদ্ধ একটা সংকুচিত হবে রাজধানী কেন্দ্রিক একটি এলিট শ্রেণী তৈরি চক্রান্ত চলছে তারাই তারই মহড়া আমরা দেখলাম গতকাল কোনো একটা স্পেসিফিক দিনকে নিয়ে এই যে রাজাকার রাজাকার বলার একটা টেন্ডেন্সি আছে আবারও বলছি উদ্দেশ্য নিয়ে পরে আলাপ করছিলাম এমনি যদি হিসাব করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নীতিগতভাবে স্বাধীনতার বিরোধী ছিল অথবা ওই সময় তারা কোলাবোরেট করেছে পাকিস্তান বাহিনীর স্বাধীন সংখ্যাটা কত হবে খুব সামান্য যারা মুক্তিযুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন যারা শরণার্থী হয়েছেন তার বাইরেও এই দেশে যারা ছিলেন তার মেজরিটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তারা হয়তো অনেকে যুদ্ধ করতে যাননি অনেকের বয়স ছিল না অনেকের হয়তো সাহসও ছিল না কিন্তু যে কথাটা বলছে ভীষণ রাজাকাটটা একদম সেই পার্সেন্টেজটা খুব ছোটো সত্যিকার যারা গোলা করেছে বা বা যারা নীতিগতভাবে পাকিস্তানের ভাঙ্গন চায়নি কম্বাইন্ড পাকিস্তান চেয়েছে সেই সংখ্যাটা খুবই নগণ্য আমাদের জনসংখ্যার তুলনায় এক দুই তিন পার্সেন্ট হবে কিনা সন্দেহ আছে বাকি সব মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের সুতরাং আপনি র্যান্ডামলি যদি নেন আজও বাংলাদেশে এত বছর পর সেই মানুষগুলো গিয়ে তাদের বহু প্রজন্ম এসছে আমি তাদের কথা বলছি যারা এই পাকিস্তানের ভাঙন চায়নি তাদেরও বহু পরবর্তী প্রজন্ম এই দেশ স্বাধীনতাকে মেনে নিয়েছেন এবং সেটাকে সমর্থন করেছেন এটাও আছে সো অতি নগণ্য মানুষ আসলে স্বাধীনতা বিরোধী কেউ যদি বলেন এখনও সেটা কিন্তু আপনি এটা বলছেন বারবার খুবই নন ক্রিয়েটিভ খুবই স্টুপিড ধরনের একটা প্রকাশ এগুলো পুরনো কৌশল আমি রিসেন্ট একটা উদাহরণ দিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এটা নিয়ে সেটা হলো ইসরায়েল যখন গাজায় অ্যাটাক করলো তখন ইসরায়েলের সমালোচনা হয়েছে তার মানবতা বিরোধী অপরাধ তার জঘন্য যুদ্ধাপরাধ এগুলো নিয়ে আলাপ হয়েছে যৌক্তিকভাবেই হয়েছে এবং যৌক্তিকভাবে আলাপ এসছে জায়ানিজম নিয়ে একটা মিথের উপরে ভিত্তি করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা যে কোনো কিছু করছে কিন্তু যখনই আপনি এই কাজগুলো করছেন তখন ওদের একটা কমন কৌশল আছে ইসরায়েলের এটা ডিফাই করার তারা আপনার গায়ে একটা ট্যাগ লাগিয়ে দেবে অ্যান্টাসেমেটিক আপনি ইহুদি বিদ্বেষী এই ট্যাগ যখন লাগিয়ে দেয় তখন কথা বলা কঠিন হয় পশ্চিমে অ্যান্টাসেমেটিক একটা ভয়ঙ্কর ব্যাপার ফলে আপনি ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন তাদের জায়নিস্ট অ্যাটিটিউড এইগুলো নিয়ে যখন কথা বলতে যাবেন তখন এই ঝুঁকি মুখাপি পড়েন বহু বহু বছর থেকে সেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তার মানে আজকে আমরা যদি হিসেব করি পঁচাত্তর বছরের মতো সময় ধরে এই একই একই টোটকা আওয়ামী আসলে ইসরায়েলের কৌশল অবলম্বন করছে প্রায় বলে না বিএনপি নাকি গাজার মতো অ্যাটাক করেছি না না আওয়ামী লীগ বরং ইসরায়েলের কৌশল ব্যবহার করছে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে কিভাবে এই যে আপনি কোটা নিয়ে যখন আলোচনা করলেন আপনি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সমালোচনা করলেন হ্যাঁ ঢালা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সমালোচনা আসতেই হবে ঢালাওভাবে মুক্তিযোদ্ধাদেরকে আপনি যখন কোটার অন্তর্ভুক্ত করেন তখন এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি নাইনের অনগ্রসর অংশে সব মুক্তিযোদ্ধা পড়ে যান না ইভেন যদি আপনি তাত্ত্বিকভাবে বলছি যুদ্ধাহতো বা দরিদ্র মুক্তিযোদ্ধা হিসাবে কিছু ক্যাটাগরাইজ করে ছোট একটা পার্সেন্টেজ রাখার আলাপ আনতেন তাও সেটা সংবিধানের সাথে কনফার্ম করতো ম্যাচ করতো এখন আপনি ঢালাওভাবে প্রত্যেককে ঢুকিয়ে দিচ্ছেন এটাও সাংবিধানিক সো আলাপ আপনি করতে হবে তো করতেই হবে এবং করলেই কি হবে ইসরায়েলের কৌশল আপনার গায়ে রাজাকারের বাচ্চা মানে একজন নারী কথা বলছেন যারা মাঠে আন্দোলন করছিল সন্তানও না তার নাতি নাতির মতো বয়সের হবে কি তীব্র ক্ষোভে রোষে ফুসতে ফুসতে উনি এই কথাগুলো বলেছেন একই কথা আবার ফিরে আসলো আমাদের মনে থাকার কথা ওনার এই বক্তব্যের পর দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের ছেলেমেয়েরা আমি রাজাকার বলে প্ল্যাকার্ড কথাটা ক্ষোভে দুঃখে তারা এই প্ল্যাকার্ডটা ধরেছে আমরা বুঝতে পারি যদিও এটাকেও মানে ভীষণভাবে নেগেটিভ ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার লাঠিয়াল আলরা খুব স্বাভাবিক এখন কেউ যদি বলে আমি ন্যায্যতার জন্য কোটা ব্যবস্থাকে সংস্কারের পক্ষে কথা বলতে গিয়ে যদি রাজাকার ভই আমাকে যদি সেই ট্যাগ দেওয়া হয় আমাকে যদি স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা বলা হয় তাহলে আমি তাই কথাটা এইরকম এই যে আমি এখন এখন না বেশ কিছু থেকে অনেকগুলো টিভি টকশোকে কথা বলেছি আমার চ্যানেলে কথা বলেছি কলাম লিখেছি এমনকি আঠারো সালেও লিখেছি যে ঢালাও মুক্তিযোদ্ধা কটা অসাংবিধানিক স্পষ্টভাবেই অসাংবিধানিক সেই আলাপ যখন করছি ট্যাগ দিয়ে দিলে আমার কী করার আছে ইউ ক্যান ডু দ্যাট তাহলে প্রথম চেষ্টা এই যে খুব ক্লিশে খুব ওভার ইউজড একটা কৌশল খুবই পরিচিত পচা নষ্ট একটা কৌশল ব্যবহার করেন তার পেছনে আসলে হয়তো দুটো উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য এখন দীর্ঘদিন অস্ত্রটা ব্যবহার করতে করতে যেমন ধোতা হয়ে যায় ওটা আপনারা কাজ করেন এটা আপনাদের বুঝতে হবে এই যে আপনি ট্যাগ দিচ্ছেন স্বাধীনতা বিরোধীদের দোষর ট্যাগ দিচ্ছেন এতে থেমে যাচ্ছে না কেউ আমি থেমে যাচ্ছি না অনেকেই থেমে যাবে না এই মুভমেন্টে তারা থাকবে এবং অবশ্যই ঢালাউচির শতাংশ মুক্তিযোদ্ধা করার বিরুদ্ধে কথা বলবে বলবো আমরা সো ওটা আরওভাবে কাজ করছে না তারা একটা খুব বাজে কৌশল আসলে সরকারের আছে বলে আমি মনে করি আমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখা দরকার আছে ইংরেজিতে একটা কথা আছে গিভ আ ডগ আ ব্যাড নেইম অ্যান্ড হ্যাং হিম আপনি কাউকে নামে যদি একটা বদনাম বা কাউকে একটা বাজেট ট্যাগ করতে পারেন তার ক্ষতি করতে আপনি অনেক সহজ হয় আপনার জন্য সহজ এবং আপনি অনেকটা এগিয়ে গেলেন আমরা ধারণা করতে পারি এই মানে থামিয়ে দেওয়া যাবে এটা মনে করে হয়তো বা এটাই অস্ত্র এখন কাজ করছেন না এটা হয়তো তারা জানে তারপরে তার এই কথাটা বলছে ব্যাড নেইমটা দেওয়ার চেষ্টা করছে ছাত্রদের উপর ক্র্যাকডাউনের একটা অজুহাত তৈরি করার জন্য যে এখানে স্বাধীনতা বিরোধীদের দর্শকরা মিশে গেছে মোতি চৌধুরী বলছেন সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষোভ নাই কিন্তু এখানেই এরা 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 মিশে গেছে সো আপনি এই ন্যারেটিভটা এখন তৈরি করতে যাচ্ছেন কারণ এই ছাত্রদের আন্দোলনটা আপনার মধ্যে ভীতি তৈরি করছে বহুবার বলেছি যে এরকম একটা মুভমেন্টকে এই ধরনের সরকার সবসময় ভয় পায় সবসময় ভয় পায় তিনি শিয়ার বুয়াজিজির ভূতদের মতো বুয়াজিজির মৃত্যুর পর কী ঘটে গেল পঁচিশ বছর ধরে ক্ষমতায় থাকা একটা মানে মানে সর্বশক্তিমান প্রেসিডেন্টের ঠিক একই রকম ব্যাপার পনেরো বছর ভীষণ শক্তিশালীভাবে টিকে আছে না সরকার সব ভীষণ শক্তিশালীভাবে টিকে নাই কারণে তার ভীতি এখন আর অনেক বেশি তো ভীষণ শক্তিশালীভাবে টিকে থাকা পতন হয়ে গেছে আর শেখ হাসিনার সরকার এই মুহূর্তে বহু বছরের মধ্যে খুবই দুর্বল অবস্থায় আছে যাতে একটা নির্বাচন যেটাকে অ্যাকসেপ্ট করে নাই যে নির্বাচনে আওয়ামী লীগে ভোট দিতে যায় নাই যে ডামি নির্বাচনে অর্থনীতির অবস্থা ভালো না চায়না ইন্ডিয়া আমেরিকা রাশা সবাইকে নিয়ে জাগল করে করে অত্যন্ত এফিশিয়েন্টলি প্রধানমন্ত্রী খেলছিলেন বলে যে আলাপ ছিল সেই ন্যারেটিভ স্যাটার্ড হয়ে গেছে চায়নার ভিজিটের পর থেকে উইচ ইজ ভেরি অবভিয়াস ভেরি ক্লিয়ার এই সময়ের একটা আন্দোলন মাঠে আছে এটা সরকারের জন্য রিস্কি সুতরাং কুকুরকে ব্যাড নেম দেওয়া হচ্ছে এটাই হচ্ছে আসলে উদ্দেশ্য এই ট্যাগিং করা এই ট্যাগিং করে আসলে ক্র্যাকডাউনে যাওয়ার বাহানা তৈরির চেষ্টা হচ্ছে এটা আমরা বুঝতে পারি সুতরাং এই আন্দোলনে আছেন তাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আর আমরা আগেও যেমন বলেছি আবারও একটু ক্লিয়ারলি বলতে চাই কোর্টের ঘরে বন্দুক রাখার কিছু নেই এটা নিয়ে যথেষ্টের বেশি আলাপ হয়ে গেছে এটা ভলি সরকারের বা এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যে উইং আছে স্টেটের তার সিদ্ধান্ত সংবিধান সরকারকে সেই পাওয়ার দিয়েছে সুতরাং সরকার এটা নিজে আবার করবে নতুন করে আবার পরিপ্রাপ্ত যদি দিতে দেবে সম্পূর্ণ বাতিল করেও দিতে পারে অথবা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি পজিটিভ ডিসক্রিমিনেশনের যে উদ্দেশ্যে কোটা প্রবর্তন বা অপশান রাখা আছে সংবিধানে কিন্তু কোটা অনগ্রসর অংশের রাইটও না এই আন্দোলন যত যখন জোরদার হচ্ছে আন্দোলনটা যখন সাধারণ শিক্ষার্থীদের মানে দল মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে যখন এই দেশের সাধারণ নাগরিক যারাই আছেন সবাই এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একমত তখন সরকারের দুষ্টচক্রের এই অবৈধ মন্ত্রী এমপিরা বিভিন্ন ধরনের মন্তব্য মিথ্যা বানোয়ার বক্তব্য বলেই যাচ্ছে সবচেয়ে অবাগ্ঞ কাণ্ড আপনাদের এই আন্দোলন সংগ্রামকে রাজাকার তকমা দেওয়ার জন্য এই আন্দোলনকে যাতে গুলি করে নস্বাত করা যায় সেই কারণে এই আন্দোলনটার গায়ে কাদা লাগিয়ে দিয়েছেন বর্তমান আইনমন্ত্রী তিনি কি বলছেন স্বাধীনতা বিরোধী কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত তাহলে যারা কোটা সংস্কার আন্দোলনে নেমেছেন আপনারা নাকি স্বাধীনতা বিরোধী

আপনি বলেন আপনার নামে একটা দলের ট্যাগ লাগানো আপনার নামে একটা ভিন্ন আদর্শের ট্যাগ লাগানো পর্যন্ত আপনি সহ্য করে থাকতে পারলেন কিন্তু আপনি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এই ট্যাগটা আপনাকে কোন ব্যক্তি দিতে পারে যার পিতামাতা মাতা সত্যিকার কোন জন্মদাতা সন্তান যদি হয় সে কি আপনাকে পরাধীন কোন ব্যক্তি বলতে পারে মানে আপনি স্বাধীনতা বিরোধী এই কথা কোন সত্যিকার পুরুষ কিংবা মহিলা বলতে পারে যার বাবা মায়ের জন্মের কোন একটা জায়গা থেকে সঠিক জন্ম হয়েছে সে বলতে পারে কিনা বলেন আপনাকে বিএনপি লাগালাম জামাত লাগালাম হেফাজত লাগালাম সব ঠিক আছে

তাদেরকে বা তিরিশ বছর পরে জন্মগ্রহণ করেছেন পরে জন্মগ্রহণ করেছেন সেই ভাইদেরকে বাংলাদেশের আইনমন্ত্রী বলছে যে কোটা সংস্কার স্বাধীনতা বিরোধীরা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্র আপনারা যারা আন্দোলন করছেন আপনারা স্বাধীনতা বিরোধী আপনারা ষড়যন্ত্রবাদী আপনারা আন্দোলন কেন করছেন দেখেন আন্দোলনের কারণেই সবসময় আমি বলি যে আন্দোলন আসলে এই কোটা টোটা করে অবশ্যই আমাদের করা উচিত কিন্তু কোটা আন্দোলন করবেন কি এই বাংলাদেশের এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আপনার এই গালিগালার শুনতেই হবে কারা গালি দেয় আপনাকে যারা দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করে কারা আপনাকে গালি দেয় যারা বাংলাদেশের মানুষের নৈতিকতা ধ্বংস করে দেয় চুরি করে ডাকাতি করে বাংলাদেশের একজন রিয়াল হিরো মুক্তিযোদ্ধা এখন আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে না আর সাধারণ শিক্ষার্থীদেরকে কথায় কথায় মানে বাংলাদেশের একটা সহজ কাজ কি জানেন সহজ কাজ হলো আপনার কাজটা আমার অপছন্দ আপনাকে আমি কোনো অবস্থায় এটাকে করতে দিব না তাহলে সহজ কাজ হলো আপনার ঘরে একটা ট্যাগ লাগিয়ে দাও এবং ট্যাগটা হতে হবে খুব মজবুত ট্যাগ আর বাংলাদেশে মজবুত ট্যাগ আওয়ামী লীগের কাছে বিক্রি হয় আর সেই বিক্রি হওয়ার নামগুলো যারা মানে যে নামে বিক্রি করে সেই নামগুলো অতি পরিচিত জামাত শিবির হেফাজত এরপরে আপনার কি বলে এই মুক্তিযোদ্ধা বিরোধী রাজাকার আমি অবাক হয়ে যাই তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাটাকে আজকে ধ্বংস করছি কালকে একটা লম্বা লাইভ আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে শাহবাগে দশজন ব্যক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বসে তারা আন্দোলন করছে কোটা লাগবে তাদের তাহলে এটা কি তাদেরকে অপমান করা হয় যে আপনার কোটা লাগবে এই কোটাটা আপনি মানে দুইশো লোক হাজির করতে পারলেন না মাত্র দশজন লোকের নাতিপুতি তাহলে কি আপনারা ভিক্ষুক আর সেই ভিক্ষার গোষ্ঠীর দলের লোকেরা আপনার বাংলাদেশের যারা স্বাধীনতার চেতনার লোক

তিনি বলছেন দেখেন কি বলছেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে করেছেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক তোকে মন্ত্রীকে বানিয়েছে বাংলাদেশের আপনার টাকা দিয়ে আমার টাকা দিয়ে বেতন পাচ্ছে আর তিনি বলছেন আমরা যারা এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলন করছেন সবাই ষড়যন্ত্রে লিপ্ত তারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শুক্রবার সকালে ঢাকা থেকে মহানগর প্রবাতী ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া রাখাউরা রেল স্টেশনে আসলে তিনি একথা বলেন বলেছেন যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং করে জন সদস্য সহ হত্যা করেছিল সেই কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে এটি অস্বীকার করতে পারবো না ওর বাবাকে জিজ্ঞেস করা উচিত আনিসুল সাহেব তোমার বাবাকে জিজ্ঞেস করো কবর থেকে উঠিয়ে যে বাংলাদেশের বঙ্গবন্ধুকে হত্যা করেছে তিনি বলছেন সতেরো জন সদস্য সহ যারা হত্যা হয়েছে সেই হত্যাকারী এই কোটা সংস্কারের মানে লোকেরা এরা সেই হত্যাকারীরত্তা তাদের ছিল তোর বাবা ছিল হত্যাকারী বাংলাদেশের বঙ্গবন্ধুকে হত্যাকারী কে না জানে খন্দকার মোস্তাক কার দলের লোক কোন লোক আওয়ামী লীগের লোক আর অভদ্র লোকটি বলছে তিনি বলছেন সেই জন হত্যাকারী হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের পতাকা সমস্যা হয়ে গেছে কি জানেন এখন আর জামাত শিবির ত্যাগ কেউ খায় না মানে ধরেন সাইদি নিজামি কাদের মোল্লা ইস্যু তো একটার পর একটা শেষ এখন বাংলাদেশে ইসলাম এই জায়গাগুলোতে ট্যাগ লাগাতে 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 এত নাই কেউ

তিনি বক্তব্য দিয়ে বলছেন যে কিনা নিজে ফেল করেছেন দশ বার নয় বছর পর্যন্ত অনার্স পড়ছেন বিশ্ববিদ্যালয়ের স্পেশাল সাপোর্ট পেয়ে তারপরে তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সেই সাদাম বলছে আপনাদেরকে লাইব্রেরি ওয়ার্ক করতে যে জীবনে লাইব্রেরিতে যায় নাই সে বলছে আপনি লাইব্রেরি ওয়ার্ক করেন দেখেন তাহলে আপনি কোন দেশে বসবাস করছেন আমি যে পয়েন্টগুলো ধরে ধরে আপনাদেরকে বলছি এই পয়েন্টগুলো আপনার বোঝার চেষ্টা করবেন প্রথম পয়েন্ট হলো আমার বাংলাদেশের কোনো আন্দোলনকারী সংগ্রামকারী সেই ব্যক্তি তেত্রিশ বছর তিরিশ বছরও হয় নাই সেই লোকের যারা রাজাকার বানিয়ে দেয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বানিয়ে দেয় আপনারা কি কথা বলবেন না আমার শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে এই কথা শুনতে আমি কষ্ট পাই যে আমার বাপ আমার জন্মের পরে বিবাহ করে যাকে জন্ম দিয়েছে এই স্বাধীনতার পরে যাকে জন্ম দিয়েছে তাকে আজকের কোটা সংস্কারের জন্য শুনতে হবে তিনি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে শক্তি এটা শুধু আইনমন্ত্রী একা বলছেন না বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রী এখন এগুলো বলা শুরু করেছেন কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী এই একই কথা বলেছিলেন প্রিয় বন্ধুরা আমার আপনারা সেটা নিশ্চয়ই দেখার সৌভাগ্য হয়েছে তিনি কি বলেছিলেন যে স্বাধীনতা বিরোধী কিছু কুচক্রি মহলই আন্দোলন করছে তাহলে স্বাধীনতা বিরোধী কিছু কুচক্রি মহল যদি এই আন্দোলন করেই থাকে তাহলে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো বাংলাদেশে এত উর্বর হলো কি করে আর আমি তো মনে করি সুকৌশলে আজকের এই আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে অপমান করছে অপদস্থ করছে কি কারণে করছে আল্লাহ মারব কিন্তু তারা কোনোভাবে এটা করতে পারে না হয় শাহবাগে দশজনকে নিয়ে আপনার একটা আন্দোলন হয় যে মুক্তিযুদ্ধের নাতিপুতির পক্ষে একটা আপনি সেখানে আন্দোলন করছেন লজ্জা করে না লজ্জা হয় কিনা বলেন গতকালকে দেখেন তুই শিবির করি সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন সেইটা বলে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেটাকে তারা কি করেছে আজকে নিউজ পড়লাম সম্ভবত না কোন পত্রিকা পড়লামকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সে নিউজটা হচ্ছে হ্যাঁ যুগান্তরের নিউজ দেখেন এই যে যুগান্তরের নিউজ গতকালকে আরেকটা আব্রাজ সংগঠিত হতে চলেছিল সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি শিবির একা দিয়ে ছাত্রলীগ খেপে এই দেশে সহজ মাধ্যম হচ্ছে কাউকে যদি উত্তম মাধ্যম দিতে হয় পিটাইতে হয় মারতে হয় আপনার কাছে কোনো কিছু লাগবে না একটা লক্ষ্য একটা শব্দ সেটা হচ্ছে শিবির আপনার এই নিউজটা আমি পড়েছি আমি কেঁদেছি আমি কেঁদেছি একটা সন্তান দুই ঘন্টা পর্যন্ত রিকোয়েস্ট করছে সেই সভাপতির কাছে আপনাকে নিউজটা পরে শুনাই আপনারা একটু ধৈর্য নিয়ে শুনবেন তাহলে বুঝবেন যে নিউজটা দেখলে আপনার কি কষ্টটা লাগবে কি সেটা হচ্ছে যুগান্তরের যুগান্তরের নিউজ নিউজ বলছে এই যে শিবির আখ্যা দিয়ে এই নিউজটা বলছে যে শিবির আখ্যা দিয়ে ছাত্রকে পেটালেন রাবি ছাত্রলীগ সভাপতি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলনে অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি ও তার কয়েকজন অনুসারীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলেন

গতকাল দুইশো তিন নম্বর কক্ষে ঘটনা ঘটে ভুক্তভূমি শিক্ষার্থীর নাম মোহাম্মদ মোস্তফা মিয়া তিনি সমাজ কর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মস্তাব্দুর রহমান বাবু সৈয়দ আমির আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন খান ও নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সাংসনিক সম্পাদক শামিম রাজা অভিযোগ পত্র বক্তব্য জানা গেছে গতকাল সোমবার কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল পদাবরোধ করেন শিক্ষার্থীরা সে আন্দোলনে অংশ নেন মোস্তফা মিয়া বিশারী ছাত্রলীগ নেতা ফরহাদকে জানান ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বাসুদানা পরে ফরহাদ মোস্তফাকে ফোন করে দেখা করতে বলেন এতে শঙ্কিত হয় বিষয়টি তার বিভাগের সিনিয়র শিক্ষার্থী আরিফ মাহমুদকে জানান তিনি মঙ্গলবার আরিফের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে তিনি দেখা করেন সেখানে উপস্থিত

খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারও তো একটা মতামত আছে নাকি সেটাই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক ভিডিও লম্বা করো না ভিডিওটি শেষ করে দেবো যাবার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ